নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, কালী পুজোর আগে এই দুটি সংকেত যদি আপনারা দেখেন তাহলে বুঝবেন মা কালী আপনার উপর সন্তুষ্ট হয়েছেন, অর্থাৎ মা কালীর কৃপা আপনারা পাবেন। কোন সেই দুটি সংকেত তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশীঘ্র। আর কয়েকদিন পর কালী পুজো, আর এই মা কালীকে আমরা সচরাচর শক্তির দেবী হিসাবে আরাধনা করি। হ্যাঁ বন্ধুরা, আগেকার দিনে ডাকাত যারা ছিলেন তারা কিন্তু এই মা কালীর পুজোই কিন্তু করতেন, অর্থাৎ ডাকাতি করার আগে তারা মা কালীর পুজোই করতেন। এই কারণেই করতেন, তাদের শক্তির একটা প্রয়োজন ছিল, আর এই শক্তি এবং পাওয়ার একমাত্র মা কালী দিতে পারে। তাই আমরা সচরাচর মা কালীর পুজো করে থাকি, তার আগে আমরা অলক্ষ্মীকে দূর করি। হ্যাঁ বন্ধুরা, কারণ শাস্ত্র মতে লক্ষ্মী এবং অলক্ষ্মী দুই বোন, যে বাড়িতে অলক্ষ্মী বিরাজমান হয় সেই বাড়িতে দুঃখ কষ্টে ভরে যায়। হ্যাঁ বন্ধুরা, এবং সেই বাড়িতে কিন্তু লক্ষ্মী আসে না, কিন্তু যে বাড়িতে মা লক্ষ্মী বিরাজমান হন সে বাড়িতে কিন্তু ধন সম্পত্তির অভাব তো দূরের কথা, জীবনে প্রতিটি চাহিদায় কিন্তু তারা মিটিয়ে নিতে পারে। তাই আমরা দীপাবলির মাধ্যমে অলক্ষ্মীকে তাড়িয়ে লক্ষ্মীকে আগমন করি। হ্যাঁ বন্ধুরা, কিন্তু কিছু নিয়ম, কিছু সিমটম রয়েছে, যে সিমটমগুলো দেখলে আমরা সচরাচর বুঝতে পারবো যে মা কালী আপনার উপর কৃপা বর্ষিত করছে। হ্যাঁ বন্ধুরা, তার মধ্যে দুটি সিমটমের কথা আমি আপনাদেরকে এই ভিডিওতে বলতে চলেছি, খুব গুরুত্বপূর্ণ সিমটম, যেটি দেখলে আপনারা বুঝবেন যে মা আপনার উপর প্রসন্ন হয়েছেন, যার ফলে আগামী দিনগুলো আপনাদের কিন্তু শুভই যাবে। কী সেই দুটি সিমটম সেটি আমি ভিডিওতে বলতে চলেছি। তার আগে যারা অনলাইন আমার সাথে কনসাল্ট করতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, এই নাম্বারে কেবলমাত্র বুকিং করা হয়, তাই ফোন না করে সরাসরি ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হ্যাঁ বন্ধুরা, কারণ ফোন তোলার সবসময় সম্ভব হয়ে ওঠে না, তাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই কী সেই দুটি সিমটম। তো প্রথম যে সিমটমের কথা বলবো, যদি দেখেন কালী পুজোর দিন অর্থাৎ দীপাবলির রাত্রে টিকটিকি ডাকছে, তাহলে বুঝবেন আপনাদের জীবনে আগামী দিন সুদিন আসতে চলেছে। এছাড়াও দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ সংকেতের কথা আমি বলবো সেটি হচ্ছে, যদি দেখেন পেঁচা, হ্যাঁ বন্ধুরা, যদি আপনারা পেঁচা দেখতে পান তাহলে বুঝবেন লক্ষ্মী আপনার বাড়িতে আগমন হয়েছে এবং মা কালীর কৃপা আপনারা পেতে চলেছেন। তো এই দুটি সিমটম যদি আপনারা দেখেন তাহলে বুঝে নেবেন আপনাদের আগামী দিন খুব ভালো যেতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।